নমস্কার, হ্যালো বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু হিমশিম। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো আজকে হচ্ছে মঙ্গলবার, তো কালকে আমি কোনো ব্লগ করিনি, কারণ কালকে এসে প্রচুর কাজ ছিল। আর কালকে থেকে আমাদের নতুন হাউস হেল্প এসে, তো ওনাকে বোঝানো যে কী কী করতে হবে, কী করতে হবে না করতে হবে। একে তো উনি তামিল ছাড়া কিছু বোঝেন না, আর আমার তামিল ইজ লাইক ব্রোকেন তামিল। তো যাই হোক, যেইভাবে হোক আমি করিয়েছি। তো আমি এখন বলে দিয়েছি কী কী করতে হবে, আই হোপ এবার উনি নিয়ে নিজে করতে পারবে। তো সকালে আজকে সকালবেলা উঠে, মানে কালকে আমি খুব তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছিলাম, আর এত বেশি সকালবেলা উঠে গলা ব্যথা করছে যে কি বলবো। কালকে আমি রাত্রিবেলা একটা ডোলো খেয়েই শুয়েছি, যাতে আমার একটুখানি মানে গলাটা ভালো থাকে আর কি, বা বেশি কষ্ট যাতে না হয় সকালে উঠে। এনিওয়েজ, বাট গলাটা খুব ব্যথা করছে, কারণ এতদিন না এতদিন এত গরমের মধ্যে এসির মধ্যে ছিলাম, আর এখন সাডেনলি এখানে এসেছি, তো একদম পুরো গলার অবস্থা খারাপ হয়ে গেছে। তো রিন্সকে ব্রেকফাস্ট দিয়েছি, চাও খেয়ে নিয়েছি। আমার জন্য আমি করছি হচ্ছে এখন ব্রেড বাটার, তো ব্রেড ছেঁকে নিয়েছি, শুধু বাটার লাগাবো, আর সাইডে ফটাফট করে ডাল আর ভাতটা আগে চাপিয়ে দেবো। তো চলো আগে এটা করি, তারপরে এসে খেতে খেতে মিটিংটা ফিনিশ করবো, এটাই হচ্ছে কাজ। আর আজকে লাকিলি থ্যাঙ্কফুলি রোদ্দুর উঠছে, জামা কাপড় এত পাইল আপ হয়েছিলো কালকে, সব ধুয়েছি, ধুয়ে মেলে দিয়েছি, তো রাত্রিবেলা সব ধুয়ে মেলেছি, কারণ কালকে সারাদিনে বৃষ্টি হচ্ছিলো। তো এখন রোদ্দুর উঠেছে, বেশ ভালো করে সব শুকিটুকি যাবে, আর লাগেজের ভেতরেও কিছু আছে যেগুলো ধুতে হবে, তো সেগুলো আজকে আজকে করে নেবো। তো চলো আগে কিচেনে গিয়ে কাজগুলো আগিয়ে নিই। রান্না কমপ্লিট হয়ে গেছে, তো আজকে রিন্স বলেছিল যে একটু তাড়াতাড়ি করতে, কারণ ইউজুয়ালি আমরা ওই দুটো আড়াইটা নাগাদই খাই। তো আজকে বলেছে সিম্পল একটু ডাল ভাত করে দিতে, তো আমি পাতলা করে তুর ডাল বানিয়েছি, আর বানিয়েছি অমলেট আর ভাত, দ্যাটস ইট। আর যা হবে রাত্রিবেলা রাত্রে দেখা যাবে। তো এখন ফটাফট করে আমি ওকে খেতে দিয়ে দেবো, কারণ ওর দেড়টার থেকে এটি আবার একটা মিটিং আছে, তো এই জন্য আর কন্টিনিউয়াস চলবে, তো খেতে পারবে না। তো ইয়েস, আমি পরে খাবো। তো চলো আগে ওকে খেতে দিই, তারপর আমার অনেক কাজ আছে। আজকে রোদ্দুর উঠেছে, তো অনেক জামা কাপড় আছে, সেগুলোকে ধুয়ে ফেলবো, কারণ আবার বৃষ্টি শুরু হয়ে গেলে ব্যাস শেষ। কিচেন টিচেন পরিষ্কার করে বাসনগুলো সাইডে করে রাখবো, কারণ যে আমার হাউস হেল্প আছে ও যখন আসবে তখন ওনার জন্য ইজি হবে। তো ইয়েস, তো চলো ফটাফট করে করে ফেলি, এতদিন তিন দিন ঘুরি ঘুরে ঘুরে না আর ইচ্ছা করছে না। যাই হোক, আর খুব ট্যান হয়েছে আমার মুখে, আমাকে প্যাক ফেস প্যাকও লাগাতে হবে। এই হচ্ছে আজকে লাঞ্চ, ভাত পাতা করে ডাল আর ডিম ভাজা। রিন্সকে খেতে দিয়ে দিয়েছি, আর পেছনে এই যে জামা কাপড়গুলো আছে এগুলো সব গোছাতে হবে, কারণ এইগুলোকে আরও অনেক জামা কাপড় এখন আমাকে আবার বিকালবেলা আনতে হবে। তো এইগুলোকে আজকে ফটাফট রিন্সের কাপড়টা আরেকবার ফটাফট করে গুছিয়ে ফেলবো, তো অনেক কাজ আর প্রচণ্ড ট্যান পড়েছে। আর একটা ভ্লগে তোমরা আমাকে জিজ্ঞাসা করেছিলে যে আমার স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করতে, তো খুব শিগগিরই তোমাদের সাথে শেয়ার করবো, বাট এখন তো ট্যান হয়ে রয়েছে। তো ট্যানের জন্য আমি কী করি সেটা নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করে দেবো, আর এর একটা বা দুটো ভ্লগ পর তোমাদের সাথে শেয়ার করে দেবো যে আমার স্কিন কেয়ার রুটিন কী, কিছুই করি না আমি, তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো ইয়েস, তো চলো এবার আমি কিছু কাজ ফাজ সেরে নিই আমার অফিসে, সেগুলো সেরে তারপরে দিয়ে জামা কাপড় ধরবো, কারণ আমার হাউস হেল্প আসবে অ্যারাউন্ড 5টার সময়, তার আগে আমার পুরো জিনিসপত্র গুছিয়ে ফেলতে হবে, বিছনা টিছনা সব গুছিয়ে টুছিয়ে নিতে হবে। রোদ্দুরও উঠেছে, বাট ভালো হাওয়াও দিচ্ছে, উইচ ইজ দ্য বেস্ট পার্ট। আমি এখানে আমার জন্য বানাচ্ছি অমলেট, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে বেশ ভালো করে একটুখানি ডাবল ডিমের অমলেট, ডাল আর ভাত খাবো, এই জন্য বানাচ্ছি। বানিয়ে ফটাফট করে অনেকগুলো কাজ আছে, সেগুলোকে ফিনিশ করতে হবে বিফোর আকা কাম, তো ফটাফট করে এগুলো আগে অমলেটটা বানিয়ে নিই। আর কাদের কাদের তোমাদের অমলেট ফেভারিট আমাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবে। পাতলা করে ডাল বানিয়েছিলাম, কিন্তু ঘন হয়ে গেছে, এই তুর ডালের এটাই একটা প্রবলেম, একদম একটু রাখলেই ঘন হয়ে যায় পুরো, অমলেটটা ভেঙেই গেল উল্টাতে গিয়ে। তো কিচেন ক্লিন হয়ে গেছে, যেগুলো আমার সেরামিকের কাছে ব্রেকেবল আইটেমস ওগুলো আমি সব এখানে ধুয়ে রেখে দিয়েছি, কারণ আই ডোন্ট ওয়ান্ট টু টেক চান্সেস, আর বাকি যা বাসন আছে সেগুলো এখানে রেখে দিয়েছি, আকাশে ধুয়ে ফেলবে। এখন ঘড়িটা বাজে 6:30, তো আমি ছাদে যাচ্ছি জামা কাপড়গুলো তুলতে, রোদ্দুর আমি একটু বেশ ভালো আজকে রোদ্দুর খাইয়েছি জামা কাপড়গুলো, তো হয়ে গেছে, এবার নিয়ে যাব, নাহলে অন্ধকার হয়ে যাবে, পরে আবার আসতে ইচ্ছা করবে না, লেজি লেজি ফিল হবে। তো ভাবলাম যে চলো
দিয়ে নিয়েই নি জামা কাপড়গুলো, আর মুখটাতে বেশ ভালো ট্যান হয়েছে। শরীরটা খুব খারাপ লাগছে, বুঝতে পারছি না কেন, মানে বোধহয় ওই ঠান্ডা ঠান্ডার জন্য বোধহয় হচ্ছে, কিন্তু প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে আমার। সব জামা কাপড় নিয়ে নিয়েছি, এবার নিচে যাবো, তারপরে এগুলোকে ফোল্ড করবো। ফোনটাকে আগে চার্জ দেওয়া, সব ফোন একটুও চার্জ নেই, বাট আজকে হাওয়াটা খুব ভালো দিচ্ছে। বাজে 8:54, 9টা বাজে যায়। তো আমি এদিন একটু যাচ্ছি, তো কালকের থেকে আমরা অ্যাকচুয়ালি জিম যাব ভেবেছি। তো জিমের যে সাবস্ক্রিপশন এটা সেটা এটা পুরো জিজ্ঞাসা করে আজকে পুরো কাজটা কমপ্লিট করে আসবে। আসার সময় আজকে আমার প্রচণ্ড তন্দুরি চিকেন স্যুপ এরকম টাইপের কিছু খেতে ইচ্ছা করছে, তো আমি ওকে বললাম যে উই উইল হ্যাভ সামথিং লাইক দ্যাট অলসো অ্যান্ড কাম, আর যদি পারি তো সবজি টবজিও নিয়ে নেবো। কিন্তু আমার শরীরটা আজকে প্রচণ্ড খারাপ লাগছে, মানে প্রচণ্ড খারাপ লাগছে। তো এসে একটা মেডিসিন নিয়ে আমি ভালো করে একটুখানি ঘুমাবো, কারণ কালকে উঠে আবার অফিস আছে। যাই হোক, তো চলো যাওয়া যাক। আমি রেডি হয়ে গেছি, আমি জিন্স আর টপ পরেছি। এবার চলো যাই, গিয়ে ওখানে যা যা আছে জিজ্ঞাসা করে সব ফর্মালিটিসগুলো পুরো করে তারপর আমরা যাবো খেতে। তো আমাদের জিমের কাজ হয়ে গেছে, তো আমরা কথাবার্তা বলে সাবস্ক্রিপশন ট্রেসক্রিপশন নিয়ে নিয়েছি। এবার আমরা 6 মান্থের প্যাকেজটা নিয়েছি, তো কালকের থেকে যাবো সকালবেলা। সকালবেলা যাওয়াটা ইজ মোর বেটার, বিকজ ইভিনিংয়ের মধ্যে আমাদের কাজ শেষ হতে অনেকক্ষণ টাইম লেগে যায়। তো ইয়েস, আর এখন আমরা এসেছি খেতে। তো আজকে আমার প্রচণ্ড তন্দুরি চিকেন খেতে ইচ্ছা করছে, তো রিন্সকে বললাম যে একটু খাই চল, তো আমাকে বললো ঠিক আছে। তো আমরা এখন তন্দুরি চিকেন খাবো আর চিকেন ফ্রাইড রাইস খাবো, এখানে চিকেন ফ্রাইড রাইসটা খুবই ভালো। তো আমরা এখানে নিয়েছি চিকেন ফ্রাইড রাইস, এখানে চিকেন ফ্রাইড রাইসই, আর এন্ড উই হ্যাভ টেকেন তন্দুরি চিকেন যেটা এখনই আসছে। এই হচ্ছে আমাদের তন্দুরি চিকেন, ভেরি ইয়ামি এটা খেতে, উইথ মেয়োনিজ অ্যান্ড স্যালাড। আমি এখানে ডাল আর ভাত মেখেছি, আমি নিচে যাচ্ছি, আমাদের নিচে দুটো কুকুর আছে, তাদের দুজনকে খেতে দেবো বলে। একটাকে পেয়েছি, দিয়েছি, আরেকটাকে খুঁজে পাচ্ছি না, ওকেই পুরোটা দিয়ে দেবো আজকে, এখানে আর একটু রয়েছে। আমি এখন ওষুধ খেয়েছি, এবার খাচ্ছি হচ্ছে বুস্ট, পাচ্ছি না, মানে আমার প্রচন্ড শরীরটা খারাপ লাগছে, আমি বুঝতে পারছি না কেন। জাল দিয়ে রেখে দিয়েছি, আর কটা বাসন ছিল সেগুলো ধুয়ে রেখে দিয়েছি। কালকে আমাদের যে হাউস হেল্প উনি আসবেন না, তো কালকে ওনার ছুটি, তো যতটা পারছি আমি এগিয়ে রেখে দিচ্ছি, কারণ কালকে সব কাজ আমাকে করতে হবে, আর এই শরীরে কাজ করা ইজ ভেরি ডিফিকাল্ট। আর ওই রুমটাতে পুরো মানে জামা কাপড় ছড়াছড়ি, তো ওগুলোকে কাবাটে গোছানো, এই করো সেই করো, ওইটাতেই 2 ঘন্টা খেয়ে নেবে। তো কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে, কারণ কালকে থেকে জিমে যাওয়ার আছে। তো আমি ভাবলাম যে চলো এই ব্লগটাকে এন্ড করে দিই, তারপরে এটাকে এডিট করব, আপলোড করব, করতে এখন 1.5 ঘন্টা টাইম লাগবে। তো এখন 12:30 বাজে অলরেডি, তো 1:30-2টোর মধ্যেই সব শেষ হয়ে তারপরে আমি শুতে পারবো। তো ভাবলাম যে চলো তোমার সাথে কথা বলে আজকের এই ব্লগটা এতটা অবধি রাখি। তো যদি এই ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে, ডু নট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমি জানি আজকের ব্লগটা হয়তো খুব বেশি বড় হলো না, বাট প্লিজ বেয়ার উইথ মি, কারণ সত্যি কথা বলতে আমার শরীরটা সকাল থেকে প্রচণ্ড খারাপ, অ্যান্ড ইভিনিংয়ের টাইমে তো আরও বেশি খারাপ লাগছিল। ভাবলাম একটু ঘুরে আসলে যদি ঠিক লাগে, বাট কোনো কিছুই কিছু নেই, এখন গরম দুধ নিয়ে বসেছি, দুধ খেয়ে তারপরে এডিট ফেডিট করবো, তারপরেই শুবো।
তো চলো আজকে ব্লগটাকে এই অবধি রাখছি। যদি এই ব্লগটাতে কিছু ভালো লাগে থাকে তাহলে একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর যদি চ্যানেলটা নতুন এসে থাকো প্লিজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব সাবস্ক্রাইব। দেখা হবে নতুন ব্লগে, টিল দেন বি কেয়ারফুল অ্যান্ড লাভ ইউর সেলফ বিকজ লাভিং ইউর সেলফ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। টাটা, লাভ ইউ অল। কালকে দেখা হবে একটা ধামাকেদার ব্লগ নিয়ে, ততক্ষণে ভালো থাকো, টাটা।